রাজভবনে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে একান্ত সাক্ষাৎকার রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, এমনটাই জানা যাচ্ছে। জানিয়ে রাখবো রাজ্যপালের সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে একান্ত বৈঠক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ঠিক কি কারণে একান্ত বৈঠক সেই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যেমনটা জানা যাচ্ছে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে এই একান্ত বৈঠক রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, আর কি জানতে পারছো? দেখো, একেবারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে এই মুহূর্তে একক বৈঠক চলছে রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে এই প্রথম কোনো বিজেপি নেতার, কিন্তু রাজ্যপাল হওয়ার পরে সিভি আনন্দ বোস যতদিন এই দায়িত্ব নিয়েছে তারপর থেকে একক কোনো বৈঠক কিন্তু হয়নি। তাই সেই জায়গা থেকে আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক 10টার সময় থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও সুকান্ত মজুমদার নির্ধারিত সময় কিছুক্ষণ বাদে এসেছেন এবং তোমাকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করব। সুকান্ত মজুমদারের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে এই মুহূর্তে যেটা রাজভবন সূত্রে জানা যাচ্ছে যে দুজনের বৈঠক শুরু হয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সূত্র মারফত যে রাজ্যের সার্বিক যে পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি নিয়ে অবগত করতে কিন্তু রাজ্যপালের কাছে এই মুহূর্তে এসেছেন সুকান্ত মজুমদার। আমরা জানি যে সম্প্রতি একাধিক ঘটনার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে, সেটা হাতেখড়ু অনুষ্ঠানের ক্ষেত্রে, ঠিক 11 দিন আগে যখন শুভেন্দু অধিকারী রাজভবনে এসেছিলেন তাকে পিছনের সারিতে বসতে দেওয়া নিয়ে কার্যত কিন্তু একটা একটা সম্পর্কে একটা শীতল একটা বিষয় ছিল রাজ্যপালের সাথে বিজেপি নেতৃত্বের, এবং সেটা আরও কিছুটা গড়ায় দুদিন আগে যখন একেবারে বিধানসভাতে রাজ্যপাল বাজেট অধিবেশনের আগে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই সময়েও দেখা গেছে যে একটা সম্পর্কের একটা দিক থেকে যেটা দেখা যায় যে বিজেপির তরফে বারবার স্লোগান দেওয়া হয়েছে। তো সার্বিকভাবে আজকের এই যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে রাজ্যের একাধিক যে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বকটুই ঘটনা বা তার অন্যান্য যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেই সম্পর্কে আরও অবগত করতে রাজ্যপালের সাথে কিন্তু এই মুহূর্তে একক বৈঠক চলছে রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদারের। এবং এই বৈঠক যেটা তোমাকে বললাম 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ বাদে শুরু হয়েছে, কারণ তিনি ঠিক 10টা 18 মিনিটে ঢোকেন এবং 10টা 25 নাগাদ থেকে বৈঠক শুরু হয়েছে। এবং এই বৈঠক কতক্ষণ শেষ হয় তিনি নিশ্চয়ই বাইরে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার বলবেন এবং তারপরে কিন্তু বোঝা সম্ভব যে ঠিক কী বিষয়ে আলোচনা হলো এবং কোনো রকম প্রতিশ্রুতি বা কোনো রকম আশ্বাস রাজ্যপালের তরফ থেকে তিনি পেলেন কিনা। ধন্যবাদ সুকান্ত। অন্যদিকে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, আজ আনন্দপুরে রাজ্যপালের অনুষ্ঠান রয়েছে এবং তার কাছেই নো পার্কিং জোনে একটি ফাঁকা ট্যাক্সি পড়ে থাকতে দেখেন পুলিশ। সন্দেহ হয় পুলিশের নম্বর দেখে গাড়ির মালিককে ফোন করতেই মিলেছে চাঞ্চল্যকর তথ্য। আপনাদের জানিয়ে রাখি, আজ আনন্দপুরে রাজ্যপালের অনুষ্ঠান রয়েছে এবং তার কাছেই নো পার্কিং জোনে ফাঁকা ট্যাক্সি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের এবং গাড়ির নাম্বার দেখে গাড়ির মালিককে ফোন করতে মিলল চাঞ্চল্যকর তথ্য। কি কারণে দাঁড়িয়েছিল সেই ফাঁকা ট্যাক্সি এবং নো পার্কিং জোনে, এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, কি কারণে নো পার্কিং জোনে দাঁড়িয়ে ফাঁকা ট্যাক্সি এবং আজ আনন্দপুরে সেখানেই রাজ্যপালের অনুষ্ঠান রয়েছে? দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে আনন্দপুর থানা অঞ্চলের একটি জায়গায় সেখানে আজকে রাজ্যপালের প্রোগ্রাম রয়েছে এবং সেই প্রোগ্রাম যখন যেহেতু রয়েছে তাই কর্তব্যরত পুলিশ সার্জেন্ট এবং তারা সেখানে ডিউটি করছিলেন এবং হঠাৎ করেই তারা দেখতে পান যে নো পার্কিং জোনে একটি ট্যাক্সি সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবার সেই ট্যাক্সিতে কেউ ছিল না বলে ট্যাক্সির নাম্বার ধরে মালিকের খোঁজ পাওয়া যায় এবং মালিককে ফোন করলে মালিক জানায় যে ডিসেম্বর মাসে তাদের ট্যাক্সিটা চুরি হয়ে গিয়েছে। রাজ্যপালের প্রোগ্রাম যেখানে তার থেকে একেবারে পাশেই এই যে ট্যাক্সি পড়ে রয়েছে সেই ট্যাক্সিতেই কি কারণে সেখানে পড়ে রয়েছে সেটা জানার জন্যই যখন তদন্ত করা শুরু হয় তখন দেখা যায় যে তিলজলা থানাতে একটি মিসিং ডায়েরি হয়েছে, ট্যাক্সি চুরি হয়েছে বলেও অভিযোগ হয়েছিল। এরপরে সেই ট্যাক্সিটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, তিলজলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ছিল তিলজলা ট্রাফিক পুলিশের আধিকারিকেরাও এবং তারা সেই ট্যাক্সিটিকে উদ্ধার করে তিলজলা থানার হাতে তুলে দিয়েছে। কি কারণে এই ট্যাক্সি এতদিন ধরে এখানে রাখা হয়েছে এবং চুরির অভিযোগ হয়েছিল এবং তারপর থেকে ট্যাক্সির কোনো হদিশ ছিল না, সেই ট্যাক্সিটি এরকম একটি জায়গাতে রেখে দেওয়া হয়েছে কেন এবং কারাই রয়েছে এই চুরির পেছনে, কি উদ্দেশ্য ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। ধন্যবাদ আবির।
অন্যদিকে গতকাল সারা দিন যে চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে আসে এবং যে খবরের দিকে নজর ছিল আমাদের, ওএমআর শীটে কারচুপি এবং হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন এসএসসি গ্রুপটির 1911 জন অযোগ্য প্রার্থী। এই জায়গায় নিয়োগ করা হবে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের। 24 ঘন্টার মধ্যে কমিশনকে যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মাত্র 7 মিনিট, তার মধ্যে 2016 ওএমআরসির দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গেল 1911 জন গ্রুপ ডি কর্মী। অবিলম্বে এই অযোগ্য কর্মীদের বেতন বন্ধে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুক্রবার থেকে আর স্কুলে ঢুকতে পারবেন না তারা। শুধু তাই নয়, বিচারপতির কড়া নির্দেশ, এই অযোগ্য প্রার্থীরা দেশের কোনো সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, কোনো ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া এদের পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন নিয়োগ দুর্নীতির তদন্তে এই 1911 জনকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, কেউ অসহযোগিতা করলে প্রয়োজনে হেফাজতেও নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে বনগাঁর নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের গ্রুপ ডি কর্মী সুশোভন দত্তের। তাকে খুঁজে পেয়েছি আমরা। আমি যদি পরীক্ষাটা যদি আমার ঠিক না দিয়েই থাকি তাহলে আমাকে কেন ডাকা হলো বা কি আমি বুঝতে পারছি না। 1911 ভুয়া চাকরি গেছে, ডিসেম্বরেই যাওয়ার কথা ছিল, এই সংখ্যাটা 30-40 হাজারে যাবে। আপনারা টাকা ফেরতের জন্য মমতা ব্যানার্জির বাড়ির দিকে মার্চ করে যান এবং বলুন চাকরি তো আমার গেছে, 12-15-17 লাখ যা নিয়েছো সে টাকা ফেরত দাও। ঐতিহাসিক রায়, সরকার মানবে না রায়ের বিরুদ্ধে আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবে আমার জানা নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সময় অন্তত তার নিজের পাপ ধুয়ে নিতে পারেন, একটা বড় সুযোগ পেয়েছেন আপনি। এই যে মাসের পর মাস ধরে যারা রাস্তার ধারে এইভাবে খোলা আকাশে নিচে বসে আছে তাদের আপনি চাকরি ব্যবস্থা করুন, তারা সত্যি বঞ্চিত, সত্যি তারা প্রতারিত। যদি কেউ অনৈতিক ভাবে, অন্যায় ভাবে বা বেআইনি ভাবে চাকরি পেয়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে সেটা অন্যায় এবং সেটা কোনো না কোনো দিন তো কোনো এক জায়গায় এসে থামবে। এ বিষয়ে আলাদা কোনো মন্তব্য নেই, যেটা ঠিক সেগুলো ঠিক আমরা বলি, যেটা ভুল সেটা ভুল। তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই এ বিষয়ে জড়াবে না। শুধু 1911 জন অযোগ্য প্রার্থীর নিয়োগ বাতিলই নয়, সেই জায়গায় ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমাদের কোন 1911 জনের সুপারিশ আমরা প্রত্যাহার করলাম বা বাতিল করলাম, খুব শিগগিরই আমরা একটা তালিকা আপলোড করব। পরবর্তী ধাপে যেই 1911টি পদের যারা চলে গেলেন তাদের পরিবর্তে যাদের নেওয়া হবে তাদের কাউন্সেলিংয়ের একটা তালিকা আমরা আপলোড করব। পুরো প্রক্রিয়াটা শেষ করবার জন্য মহামান্য আদালত, মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের 3 সপ্তাহ সময় দিয়েছেন। এদিন এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন আদালত অপেক্ষা করতে পারবে না, কারণ প্রচুর দালাল অপেক্ষা করছে নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য। অযোগ্যদের চাকরি হারানো এবং যোগ্যদের নিয়োগের খবরে আশার আলো দেখছেন দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীরা। আংশিক খুশি হয়েছি, কারণ আমরা এখনো পর্যন্ত আমরা চাই প্রত্যেকটা ওয়েটিং লিস্টে যত যোগ্য ওয়েটিং আছে সকলের চাকরিটা সুনিশ্চিত করতে হবে, কারণ এই যে সংখ্যাটা শুধু 1911 নয়, এর থেকে অনেক বেশি। আর আমরা আজকে দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত এবং আজকে আমরা পথে বসে আছি 174 দিন, আমরা আর কতদিন পথে বসে থাকবো। এরা দুর্নীতির কারবারি, এরা যে যাবে সেটা আমরা জানতাম, আমাদের খুশির পর্বটা ওখানে নেই। আমাদের গ্রুপ ডি যতগুলো ওয়েটিং রয়েছে যোগ্য ক্যান্ডিডেট যতক্ষণ পর্যন্ত না চাকরি পাবে ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ খুশি হতে পারবো না। নম্বর কারচুপির জেরে 1911 জনের সুপারিশপত্র বাতিল করেছে হাইকোর্ট, কিন্তু সেই জায়গায় যাদের নিয়োগ করা হবে সেই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়েও থেকে যাচ্ছে উদ্বেগ। কারণ সম্প্রতি সিবিআই আদালতে জানায় ওয়েটিং লিস্টে 984 জন রয়েছেন যাদের নম্বর বাড়ানো হয়েছে। অযোগ্যদের জায়গায় নতুন প্রার্থীদের নিয়োগে যাতে দুর্নীতির ছোঁয়া না থাকে তা নিয়েও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যেও কারোর যদি ওএমআর শীট বিকৃত করা হয়ে থাকে তাদের নামও বাতিল করতে হবে। শৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। দুর্নীতির মাথাকে এটা না জানানো পর্যন্ত নিজের ডক্টরেট ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করতে পারবেন না সুবীরেশ ভট্টাচার্য, এই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে গ্রুপ ডি ওএমআরসির দুর্নীতি মামলাতেও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। কার নির্দেশে এত বড় নিয়োগ দুর্নীতি, মাথাকে জানাতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে। নাম না বলা অবধি ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না,
2016 গ্রুপ ডির ওএমআর শীট দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে এমনই হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার এসএসসির তরফে হলফনামায় জানানো হয়, গ্রুপ ডির পরীক্ষায় 2823টি ওএমআর শীট বিকৃত করা হয়েছিল। এর মধ্যে 1911 জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। এরপরই কমিশনের কাছে বিচারপতি জানতে চান, যখন 2016 গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশ হয় তখন চেয়ারম্যান কে ছিলেন? উত্তরে কমিশন জানায় সুবীরেশ ভট্টাচার্য। এরপর বিচারপতি বলেন, চেয়ারম্যানের নির্দেশ ছাড়া কমিশনের সার্ভারে তথ্য বিকৃত হয়ে থাকতে পারে না। সুবীরেশের প্রত্যক্ষ যোগ ছাড়া নম্বর বিকৃত করা সম্ভব নয়, কিন্তু সুবীরেশকে জানাতে হবে এত বড় দুর্নীতি কার নির্দেশে। তিনি যদি নাম জানাতে না চান তাহলে ধরে নিতে হবে তিনি এই দুর্নীতির মাথা। এরপরে বিচারপতির হুঁশিয়ারি, সুবীরেশ যদি নাম না জানান তাহলে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর শিক্ষাগত যোগ্যতা ও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। যদি উনি পারিবারিক নিরাপত্তার কথা ভাবেন সেক্ষেত্রে প্রয়োজনে পরিবারকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হবে। সুবীরেশ ভট্টাচার্যের উদ্দেশ্যে এর আগেও বার্তা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 28 সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমি সুবীরেশ ভট্টাচার্যকে চিনি, আমি এসএসসির আইনি উপদেষ্টা ছিলাম। আমার মতে তিনি একজন অত্যন্ত ভদ্রলোক, তাঁর ছেলে এবং মেয়ে উচ্চশিক্ষিত এবং তারা বাইরে থাকেন, তাঁর স্ত্রীও সম্ভবত অধ্যাপক। বাহ্যিক চাপ ছাড়া তিনি এই কাজ করেছেন বলে আমি বিশ্বাস করি না। সুবীরেশ ভট্টাচার্যকে আমি অনুরোধ করব সব নাম বলে দিন। এদিনও ফের সুবীরেশের কাছে দুর্নীতির মাথার নাম জানতে চাইলেন বিচারপতি। এগুলো অত্যন্ত লজ্জার বিষয় যে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমার ক্ষেত্রেও লজ্জার বিষয় কারণ আমি আমার বাড়িতে দেয়ালে যে ছবিটি টাঙিয়ে রাখি যেখানে আমি সম্মানীয় আচার্য এবং উপাচার্যের কাছ থেকে আমার পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট কনভোকেশনে নিয়েছিলাম, সেই ছবিতে এই সুবীরেশবাবুর মুখখানি ও জলজল করছে। এটা আমার জন্য অত্যন্ত লজ্জার। এই লজ্জা আগামী দিনে বাঙালি, বাংলার সাধারণ মানুষ কোথায় রাখবে সেটাই আমরা ভাবছি। এগিয়ে বাংলা মডেল সম্ভবত এটাকেই বলে। এটা সম্পূর্ণ একজন ব্যক্তির উপর আদালতের সিদ্ধান্ত, ফলে এটা সেই ব্যক্তি বা তার আইনজীবী বলবেন, এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। গ্রুপ ডি ওএমআর শীট দুর্নীতি মামলাতেও সুবীরেশ ভট্টাচার্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সৌভিক মজুমদার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। হাটে বসা নিয়ে গন্ডগোলের জের এবং উত্তর চব্বিশ পরগনার বাগদায় পথে নামলেন ব্যবসায়ীরা, কাপড় ব্যবসায়ীরা পথে নেমেছেন। তৃণমূলের পতাকা নিয়ে সকাল থেকেই রাস্তায় বসে বিক্ষোভ দেখান কাপড় ব্যবসায়ীরা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেবো প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, ঠিক কি দাবিতে কাপড় ব্যবসায়ীরা পথে নেমেছেন? দেখো, ব্যবসায়ীদের যেটা অভিযোগ, যেটা যে আজকে সকাল থেকে হেলেঞ্চা বাজারে, বাগদার হেলেঞ্চা বাজারে পাইকারি হাট বসানো হয়েছে। যিনি হাট মালিক বুঝেছেন, কোনো অনুমোদন ছাড়াই হাট বসানো হয়েছে, এবং পাইকারি হাট বসানো হলে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন, কাপড়ের ব্যবসায়ী, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এই অভিযোগ এনে তারা আজকে সকাল থেকে, সকাল 7টা থেকে তারা অবরোধ শুরু করেন বনগা দত্তপুলিয়া রোডের বা হেলেঞ্চা বাজারে। এই অবরোধ শুরু করে ব্যবসায়ী অবরোধে সামিল হন সমস্ত কাপড় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ যে বেআইনি ভাবে এই হাটটি তারা চালু করেছে, এবং এই হাট চালু করার ফলে এই সমস্ত ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যেহেতু খুচরো পাইকারি হাট, এবং সেখান থেকেই প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে কেনাকাটা করলে তাহলে তাদের ব্যবসা মার খাবে, এই আশঙ্কা থেকে তারা বারবার জানিয়েছিলেন হাট মালিককে যে এই হাট যাতে না বসানো হয়। কিন্তু তা সত্ত্বেও অনুমোদন ছাড়া এই হাট চলছে, এই দাবি এনে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ শুরু করে এবং অবরোধ শুরু করে। প্রায় ঘন্টায় অবরোধ চলার পর বাগদা থানার পুলিশের রাস্তাতে অবরোধ ওঠে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখন এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারা হাটের অনুমোদন দিল, কেন এই হাট চলছে এবং কার অনুমতিতে হাট চলছে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কারোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘন্টাখানেক অবরোধ চলার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। তবে দীর্ঘক্ষণ বনগা দত্তপুলিয়া রোড, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, বনগার সঙ্গে নদিয়া সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ রাস্তা, অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে ব্যাপক যানজট তৈরি হয়। ধন্যবাদ সমীরণ।